গল্পকথন বাই সূচি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ শোনাব হুলহুলিয়া গ্রামের গল্প আমরা টাকা খরচ করে সময় নিয়ে মেঘ সমুদ্র নদী আকাশ পাহাড় মরুভূমি বাগান বৃষ্টি রিসোর্ট অ্যামিউজমেন্ট পার্ক দেখে বেড়াই দেশের এ প্রান্ত হতে ও প্রান্ত পর্যন্ত দেখে আনন্দ নেই পুলকিত হই আবার বেড়াতে যাওয়ার প্ল্যান করি কিন্তু আপনি কি কখনো গ্রাম দেখতে গিয়েছেন গাটের টাকা খরচ করে শুধু নাটোর জেলার সিংড়া উপজেলায় আমি নিশ্চিত জাননি অনেকে হয়তো ওইদিকে গিয়েছেন বলে গ্রামটি দেখেছেন কিংবা ওই দিককার যারা আছেন তারা তো জানেনি গ্রামটির কথা এবার বলবো বিস্ময়কর সেই গ্রাম হুলহুলিয়ার কথা জি ভুল দেখেননি গ্রামের নামই হচ্ছে হুলহুলিয়া হুলিয়া এ গ্রামের বিশেষত্ব কি আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন একটি উদাহরণ দিই গত দুশো মানে দুশো বছরে গ্রামটিতে কোনো পুলিশ ঢুকে মানে ঢোকার প্রয়োজন পড়েনি এবং গ্রামটির অবস্থান আমাদের দেশেই ভাবা যায় আসলে আমরা চাইলে সবই পারি আমরা যে কবে চাইব সেটাই বিষয় আমরা নিজের ভাইয়ের বিরুদ্ধে গিয়ে আদালতে দাঁড়াই মা বাবার বিরুদ্ধে মামলা করি সামান্য কটা টাকার জন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মেরে ফেলি নিজের বিকৃত পশুত্ব চরিতার্থ করার জন্য বাচ্চা মেয়েকে রেপ করি সস্তা এমবি কিনে চাঁদে মানুষ দেখা গেছে ভাইরাল করি আরও কত কিছু সত্যিকার অর্থে আমাদের জন্যই তো আসলে পুলিশ দরকার আচ্ছা এবার ফিরে আসি হুলহুলিয়া গ্রামে নাটোরের সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রামের আয়তন পাঁচশো আঠাশ দশমিক ছেচল্লিশ কিলোমিটার জনসংখ্যা সাড়ে তিন হাজার গত দুশো বছর ধরে নিজস্ব গণতান্ত্রিক শাসন আর বিচার ব্যবস্থা দিয়ে পরিচালিত হচ্ছে গ্রামটি এই গ্রামে রয়েছে নিজস্ব সংবিধান গ্রামটিতে ঢুকতেই আপনার চোখে পড়বে নীল রঙা একটি গেট তাতে লেখা আদর্শ গ্রাম গ্রামেই রয়েছে উচ্চ নিম্ন আদালত সব ধরনের বিরোধ এর মীমাংসা হয় এখানেই এই গ্রামে দুশো বছরের ইতিহাসে কখনো পুলিশ ঢোকেনি কোনো মামলা আদালতে যায়নি এই গ্রামে আলাদা একটা গণতান্ত্রিক প্রথা চালু আছে উন্নয়ন ও বিচার ব্যবস্থা সহ গ্রামের যাবতীয় কার্যক্রম পরিচালনা করেন একজন চেয়ারম্যান সহ তেইশ সদস্যের হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ তারাই সকল বিচার কার্য করে থাকে গ্রামের মানুষজন সেখানেই যায় বিচারের আশায় যদিও দরকার পড়ে না কারণ গ্রামটিতে কোনো হানাহানি মারামারি বিরোধ নেই অসাধারণ সভ্য একটা গ্রাম এই গ্রামের একটা রাজধানী আছে এখানে বাল্যবিবাহ নেই যৌতুক নেই এ গ্রামের ইতিহাসে কখনো মারামারি হয়নি জমি নিয়ে বিরোধ বা কোনো কিছু নিয়ে বিরোধ হলে তারা নিয়মতান্ত্রিক নিজস্ব আদালতের মাধ্যমে নিষ্পত্তি করে তারা বাংলাদেশ সরকারকে আলাদা কর্মচাপে ফেলে দেয় না প্রতিটা জমির খাজনাপাতি ঠিক সময়ে পরিশোধ করে এ গ্রামে কখনো হত্যাকাণ্ড ঘটেনি সবাই শিক্ষিত তারা কেউ কেউ ফসল ফলায় বিদেশে থাকে অথবা চাকুরি করে এই গ্রামের শিক্ষিতের হার শত ভাগ রূপকথার মতো শোনালেও হুলহুলিয়া বাস্তবে এক বিস্ময়কর গ্রাম সিংড়ার চৌগ্রাম ইউনিয়নের হুলহুলিয়া গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে নিয়ামত খাল নামের একটি ছোট নদী যা আত্রাই নদীতে গিয়ে মিশেছে বর্ষা মৌসুমে চলনবিলের কোলের এই গ্রামের চারদিকে পানিতে থই থই করে মোট এগারোটি পাড়া নিয়ে হুলহুলিয়া গ্রাম এর মধ্যে চকপাড়াকে ক্যাপিটাল সিটি হিসেবে গণ্য করা হয় কি নেই হুলহুলিয়াতে রয়েছে হাই স্কুল দুটি ব্র্যাক স্কুল একটি মসজিদ একটি গোরস্থান দুটি মাজার একটি ডাকঘর একটি দাতব্য চিকিৎসালয় একটি খেলার মাঠ একটি বাজার বরেন্দ্র প্রকল্পের দুটি গভীর নলকূপ ও বায়োগ্যাস প্ল্যান্ট চারটি উনিশশো চৌচল্লিশ সালে দ্য ডায়মন্ড ক্লাব নামে একটি ক্লাবও গঠন করা হয় মজার বিষয় মাধ্যমিক পাশ না করা পর্যন্ত এ ক্লাবের সদস্য হতে পারেন না কেউ তবে এত কিছুর পরও স্বস্তিতে নেই এই গ্রামের মানুষ কারণ নাগর নদী এই নদীর কারণে বর্ষা মৌসুমে হুমকির সম্মুখীন হয় গ্রামটি নাগর নদীর বাদ সংস্কার না করায় চলন বিলের পানির প্রবল ঢেউয়ের ধাক্কায় যে কোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে আদর্শ গ্রামের বিরল দৃষ্টান্ত এই জনপথ আশা করব কর্তৃপক্ষের দৃষ্টি থাকবে এই আদর্শ গ্রামটির দিকে সত্যি হানাহানি মারামারি বিরোধের মধ্যে হুলহুলিয়া হলিয়া যেন অন্য এক শান্তির বাংলাদেশ আমার গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ